আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর ইচ্ছায় সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বিকেলের একটি ঝটপট নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি আসলে ঝটপট কী নাস্তা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন এই ব্লগটি শুরু করে দিলাম। আশা করি আমার ফুল ভিডিওটি আপনারা সকলেই দেখে নেবেন। তো আমি ঝটপট নাস্তার জন্য এখানে নিয়ে নিলাম একটি ছোটো সাইজের আলু। আলুটাকে আমি চিকন করে কুচি করে নিব, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, টমেটো, এগুলো সব আমি কুচিয়ে রেডি করে নিই। তারপরে দেখি কীভাবে কী করছি। এই তো আমি সবগুলো উপাদান একসাথে কুচি করে রেডি করে নিলাম। আর এটা কিন্তু খুবই ভালো করে মিহি করে চিকন করে কুচি করে নিতে হবে। আর এখন আমি এটাতে মিক্সড করে ফেলবো একটি ডিম, আর দিয়ে দিব আমি একটু মাঝারি সাইজের এই চামচটি দিয়ে, চার চামচ আটা দিয়েছি, একটি ডিম দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই যে আমি এই বেটারটা তৈরি করে নিয়েছি। এখন এই বেটারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, আর এরকম লিকুইডই যেন থাকে। এর বেশি ঘন হলেও হবে না, পাতলা হলেও হবে না। আমি যে রেসিপিটি তৈরি করব এটা দিয়ে আমি হাতে বেলা ঝামেলা ছাড়াই সব কিছু উপাদান দিয়ে ঝালঝাল একটি রুটি বানাবো। তো থাকেন, আমি এখন চুলায় দিয়ে দিচ্ছি একটি তাওয়া। তো তাওয়াটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে বেটারগুলো দিয়ে দিচ্ছি, যে দুই চামচ এখানে দিয়ে এরকম করে চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে। তাহলে এরকম একটি গোল শেপ দিতে হবে, রুটি হয়ে যাবে। আমি প্রথম যে দিয়ে দিচ্ছি, আমি এ পিঠের কোনো তেল ইউজ করি নাই প্রথমে তাওয়াতে। আমি এখন রুটিটার উপরে তেলটা দিয়ে দিব, তারপরে একে একে প্রত্যেকটি রুটি আমি বানিয়ে নিব। আর এটা খুবই ভালো করে চারপাশ উল্টিয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর সুন্দর করে যদি ভাজা হয় এই রুটিটা খেতেও খুবই টেস্ট, খুবই মজা। তো এটা কিন্তু আমরা চটচলদি বিকেলের জন্য নাস্তা হিসেবে করতে পারি, অনেক সময় সকালবেলাও করতে পারি। সকালবেলা দেখা যায় মাঝে মধ্যে একটু ঝালটাল খেলে ভালো লাগে। তো এরকম করে সময় বাঁচানোর জন্য আমরা এই রুটিটা তৈরি করে নিতে পারি। তো আমি আজকে মূলত এটা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করেছি, আর বাসায় যারা খেয়েছে সবাই বলেছে ভালো লেগেছে। তো আমি একে একে সবগুলো রুটি এভাবে বানিয়ে নিয়েছি। এটা থেকে দারুণ একটি ফ্লেভার বের হওয়ার কারণ হচ্ছে আমি ম্যাগি মশলা ইউজ করেছি। ওয়ান টাইম যে ম্যাগি মশলাগুলো কিনতে পাওয়া যায় দোকানে 5 টাকা করে প্যাকেট, তো আমি ওই প্যাকেটে 2টা প্যাকেট এই ডোটাতে ইউজ করেছি। তো বেশ টেস্টি হয়েছে। আর আমি এরকম রুটি, এই রুটিটা প্রায় সময় বানিয়ে থাকি, আমার ভালো লাগে খেতে। রুটিটা খুব সফট হয়, ফ্লেভারটা ভালো লাগে। আর এখানে আমরা সব কিছুই পাচ্ছি, আলু পাচ্ছি, টমেটো পাচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, দেন ডিম, তো সব কিছুই মোটামুটি এখানে আছে, আর খেতেও বেশ ভালো লাগে। এখন আমি এই যে দুটো একসাথে বানিয়ে নিচ্ছি, তাওয়াটা আমার বেশ বড়। তো আমার প্রত্যেকটি রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটু, বিকেলে তো আমি রং চা খাই, তো রং চা খাওয়ার জন্য এখানে তেজপাতা, লং দিয়েছি 2টো, এলাচ দিয়েছি 1টি, আর পরিমাণ মতো দিয়েছি আদা কুচি। আমি একা খাবো রং চাটা, যার জন্য আমার জন্য শুধু বানিয়ে নিচ্ছি। এই তো আমি রুটিটা খাচ্ছিলাম, আর চাটাও রেডি করে নিয়েছি, গরম উঠছে। আর এই চাটা গুড়ের চা, আমি বিকেলে শীতের সময় একটু গুড়ের চা খেয়ে থাকি, আমার খুব পছন্দ। তো আমার সুইট আপু অ্যান্ড ভাইয়ারা, চা খেতে খেতে একটি বিশেষ জরুরি কথা, আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে আমার ব্লগের লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।